সালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা, যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে যে ফার্নিচারগুলো ডেলিভারি যাবে সেটা যাবে রাড়িখাল শ্রীনগর। তো এই ফার্নিচারগুলো যিনি অর্ডার করছেন, ইনি অর্ডার করছেন দেশের বাইরে থেকে। ওনার নাম হলো শ্রীকৃষ্ণ দাস, কৃষ্ণা ভাই। তো উনি অর্ডার করছিলেন আমাদের বিগত অনেকদিন আগে। তো ফাইনালি আজকে আমরা এটা বিক্রমপুর মুন্সিগঞ্জ রাড়িখাল, তো ওইখানে আমরা এগুলো ডেলিভারি দিয়ে দিব। যেটা অর্ডার ছিল এরকম এই ড্রেসিং টেবিলটা এবং এই সুকেসটা, তো সেম টু সেম বানানো হয়েছে ওনার জন্য। তো এটা আজকে নেওয়ার আগে আমি আপনাদেরকে ডিটেলসটা বলে দিতেছি। এই ওয়াল ক্যাবিনেটটা এটা হলো 6 ফিট বাই 6.5 ফিট এবং এই ড্রেসিং টেবিলটা এটা হলো 3 ফিট বাই 7 ফিট এবং সুকেসটা হলো 6 ফিট বাই 6.5 ফিট। সম্পূর্ণ চিনাঙ্গ সেগুনের ভিতরে চিনাঙ্গের গামারি, পিছনে 6mm প্লাই করা হয়েছে। এটার মধ্যে ট্রেডিশনাল পলিশ, যেটা হাতে পলিশ বা গালা পলিশ যে নামেই বল চিনেন না কেন আপনারা। তো এই ফার্নিচারগুলো নেওয়ার আগে আমি আপনার ডিটেলসটা দেখাই দিই, প্রাইসটা বলে দিই, কারণ হতে পারে আপনারও পছন্দ হতে পারে অথবা আপনার প্রিয়জনের জন্য আপনি শেয়ার করতে পারেন। আমাদের এই চ্যানেলটা যেটা হলো খন্দকার ফার্নিচার, আপনাদের সাথে আছি আমি খন্দকার ফয়সাল আহমেদ, থাকবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আপনারা 2-3 মিনিট সময় নিব, একটু ধৈর্য ধরে দেখুন, আশা করি ভালো লাগবে যারা দেশে এবং দেশের বাইরে আছেন। এটা হলো ওনার ওয়াল ক্যাবিনেটটা, যেটা হলো 6 ফিট বাই 7 ফিট আমাদের। এটা অর্ডার ছিল 6 ইঞ্চি কম বানায় দেওয়ার জন্য, তো এইভাবেই বানানো হয়েছে। এবং এটার পাল্লাগুলো হয়েছে কাঠের পাল্লা এবং এটার যে ডিজাইনগুলো করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে সম্পূর্ণ চিটাগাং সেগুনের মধ্যে। এবং এটার যে কারুকাজগুলো করা হয়েছে, উনি পিছনে লুকিং বা মিরর নেয় নাই, এটা যদি আপনি চান আপনি নিতে পারেন। এবং নিচে দেওয়া হয়েছে 4টা পাল্লা এবং এটাকে ওভারঅল সব জায়গায় করা হয়েছে ডিজাইন। এবং এটার কারুকাজ করা হয়েছে প্রত্যেকটা পাল্লার মধ্যে, প্রত্যেকটা বাটামের মধ্যে, এবং কার্নিশের ভরপুর নকশা করা হয়েছে, যেটা অনেক হেভি এবং লাক্সারি করে এই পাল্লাগুলো করা হয়েছে। এবং কাঠের কোয়ালিটিগুলো যদি আপনারা দেখেন, এবং এই পিলারগুলো 1, 2, 3, 4, 5টা পিলার করা হয়েছে নিচে, এবং কাঠের কোয়ালিটিগুলো এগুলো হলো সম্পূর্ণ চিরাং সেগুনের যে ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো হলো সম্পূর্ণ বার এবং বার মুক্ত এবং সার পুরাটাই কাঠের, এবং বার নাই বললেই চলে, যেটাকে আপনারা পল বলেন কাঠের সাদা অংশ। এবং কাঠের কোয়ালিটিগুলো আমাদের ফিটিংসের কোয়ালিটিগুলো এবং এটার যে ডিজাইনটা, তো এটার প্রাইসটা হলো 40,000 টাকা অনলি, মানে 40,000 টাকা হলেই আপনি এরকম চমৎকার একটি লাক্সারি ওয়াল ক্যাবিনেট আমাদের কাছ থেকে নিতে পারবেন, যেটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে। এবং এটার যে কাঠের কোয়ালিটিগুলো, আমাদের বার্নিশের কোয়ালিটিগুলো যদি আপনারা দেখেন, তো এরকম কাঠ দিয়ে ওনাকে করা হয়েছে, যেটা ওনার লাইফ টাইম চলে যাবে ইনশাল্লাহ। এবং এইটার যে ওয়াল, এই ড্রেসিং টেবিলটা আছে, এই ড্রেসিং টেবিলটা হলো, এই ড্রেসিং টেবিলটা যেটা হলো 4 ফিট, এই ড্রেসিং টেবিলটা যেটা হলো 3 ফিট বাই 7 ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা। এবং এটার যে ভিতরের স্ট্রাকচারটা এবং বাইরের স্ট্রাকচারটা পুরোটা আমি দেখাই। এটা অনেক লাক্সারি এবং অনেক ডিজাইন, এটা ড্রয়ার থেকে শুরু করে এটা ফুল বডিতে করা হয়েছে ডিজাইন। এবং এখানে করা হয়েছে চমৎকার বারান্দার মতো ডিজাইন, এবং এটার ভিতরে করা হয়েছে তাক সিস্টেম, যেটার মধ্যে আপনি অনেক প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন। এবং এই ড্রেসিং টেবিলটা এটা হলো 20,000 টাকা 3 ফিট বাই 7 ফিট, কারণ এটা অনেক গর্জিয়াস এবং অনেক লাক্সারি। এটা আর এটা যদি আপনারা লেকার পলিশ করে নিতে চান, সেক্ষেত্রে এটা প্রাইস হলো 25,000 টাকা, মানে 25,000 টাকা হলে এরকম চমৎকার ড্রেসিং টেবিলগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন লেকার পলিশ সহ। তো এরকম এটার সাইডেও দেখেন কাঠ দেওয়া হয়েছে এবং সেগুনের কাঠ সম্পূর্ণ। এবং সেগুনের কোয়ালিটিগুলো আপনাদেরকে যদি দেখাই বুঝতে পারবেন যে আসলে কী টাইপের কোয়ালিটিগুলো আমরা সেগুন ইউজ করি। তো এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান, সেক্ষেত্রে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে। চাইলে আপনি আমাদের কাছ থেকে সরাসরি এসে দেখতে পারেন অথবা ফোনে জানতে পার চাইতে পারেন। এবং আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ থেকে 1 কিলোমিটার দূর, সেটা হলো কামরাঙ্গীরচর মাদুরবাজার, জনতা ব্যাংক ইসলামী ব্যাংকের পরেই হলো খন্দকার ফার্নিচার 2, যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওগুলো করতেছি, এবং তারপরে হলো খন্দকার ফার্নিচার 1, তারপরে হলো খন্দকার ফার্নিচার 3। তো চাইলে আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের সামনে আবার হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।